এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করার পর এই যে চেকআউটের জন্য যাচ্ছি চেকআউটে আমার শিপিং কস্ট দেখাচ্ছে 100 টাকা দেখাচ্ছে কেন আমার জেলা সিলেক্ট করা আছে ফরিদপুর কিন্তু আমি জেলা যদি ঢাকা সিলেক্ট করে দেই এই যে দেখতে পাচ্ছেন শিপিং কস্ট 60 টাকা হয়ে গিয়েছে এটা কিভাবে এনেবল করবেন আর যদি এমন হয় ওই প্রোডাক্টের জন্য দেখেছিলেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 60 টাকা ঢাকার বাইরে 100 টাকা কিন্তু এই প্রোডাক্টের জন্য দেখেন ঢাকার ভিতরে শিপিং কস্ট 80 টাকা যদি অ্যাড্রেস চেঞ্জ করি ঢাকা চেঞ্জ করে আমি কুমিল্লা দেই দেখেন কুমিল্লার জন্য 120 টাকা কিভাবে এগুলো আপনি এনেবল করবেন এবং শিপিং মেথড সঠিক উপায় কিভাবে সেট করতে হয় প্রত্যেকটা জেলা ভিত্তিক এবং প্রোডাক্ট ভিত্তিক বাংলাদেশের সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এটা দেখার পর আশা করি আপনাদের শিপিং মেথড এবং শিপিং সিস্টেম নিয়ে ই-কমার্সের আর কোনো সমস্যা থাকবে না আপনারা প্রো হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন একটা লিস্ট বা নোটের মতো আপনাদের জন্য করে রেখেছি এটা দ্বারা একটু বুঝিয়ে নেই তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ই-কমার্সের শিপিং মেথডে কি থাকে ঠিক আছে শিপিং জোন মানে কি এলাকা ই-কমার্সে জেলা সিলেক্ট করা যায় ফরিদপুর নোয়াখালী বরিশাল খুলনা এই জোন বলতে ই-কমার্সের এটাই বোঝায় শিপিংয়ের এলাকা শিপিং মেথড মানে কি বাংলা করলে হয় কি মেথড মানে নিয়ম কোন এলাকায় কি কি নিয়মে শিপিং হবে সেই নিয়মটা সেট করা কোন এলাকার জন্য 100 টাকা চার্জ হতে পারে কোন এলাকার জন্য 60 টাকা হতে পারে কোন এলাকায় শিপিং করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 10 টাকা করে বাড়তে পারে কোন এলাকায় সিমিলার থাকতে পারে সো এটা হলো নিয়ম কারণে অ্যাপ্লাই করা আবার এমন হতে পারে আপনি 5000 টাকা শিপিং কার্ডে অ্যাড করলে সেটার আপনার শিপিং মেথড ফ্রি হবে সো এই নিয়ম কানুন সেট করাই হলো শিপিং মেথড এরপর থাকে শিপিং ক্লাস ক্লাস মানে হলো শ্রেণী বা ভাগ এখানে বোঝায় নাম একটা শ্রেণীর নাম দিলেন আপনি ক্লাস সেভেনে পড়েন আর এখানে কি বোঝানো যায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা ঢাকার বাইরে 100 টাকা আমি একটা নাম দিলাম এই নামের উপর আমি নিয়ম সেট করব তো আশা করি এগুলো আপনি বুঝে গেলেন অর্থ কোনটার কি এখন চলেন প্র্যাকটিক্যালি দেখি কেমনে কি অ্যাপ্লাই করতে হয় আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পরে যে ই-কমার্সের সেটিং অপশনে যাবেন আশা করি আপনারা জানেন তারপর আবার দেখাচ্ছি যাওয়ার পর দেখেন শিপিং নামে একটা অপশনই আছে এখানে ক্লিক করুন বাংলাদেশে যারা ওয়েবসাইট বানিয়ে দেয় বা যেসব কোম্পানির থেকে বানানো হয় আমি দেখেছি 98%-এরই শিপিং মেথড সঠিকভাবে অ্যাপ্লাই করা নেই কারণ শিপিং মেথডটা যদি কোনো এজেন্সি বা কোনো কোম্পানিকে বলেন আপনি অ্যাপ্লাই করে দিতে তাদের অনেক পরিশ্রম হয় এই কাজটা করতে অনেক সময় সাপেক্ষ বিশেষ করে জেলাভিত্তিক সো তারা অনেকেই করে না বা হয়তো বা জানেও না তারা যেটা করে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যেটা আসলে কোনো সলিউশন না বা সঠিক উপায় না এখন দেখতে পাচ্ছেন আমরা যে অপশনটায় আছি এই অপশনটা হলো শিপিং জোন জোন মানে তো আপনাদের বলেছি এলাকা এলাকার একটা নাম দিবেন বা শিপিং জোনের একটা নাম আমি দিয়েছি কি আউটসাইড ঢাকা আর ইনসাইড ঢাকা যেমন আপনি এখানে ক্লিক করে শিপিং জোন অ্যাড করতে পারবেন অ্যাড জোন এখন কি আপনার জোনের একটা নাম দিবেন এরিয়ার এটা হতে পারে ইনসাইড ঢাকার এরিয়া বা আউটসাইড ঢাকা ঠিক আছে আউটসাইড ঢাকা বলতে ঢাকার বাইরে যতগুলো এরিয়া আছে নোয়াখালী কুমিল্লা ফরিদপুর যত এরিয়া আছে আর ইনসাইড ঢাকা বলতে শুধু ঢাকা বোঝায় যেমন আমি করা আছে ওগুলা থেকে দেখাবো তার আগে একটা অ্যাড করে দেখে আপনাদের এক্সাম্পল যেমন ধরেন আমি দিলাম ইনসাইড ঢাকা টু আমার একটা অ্যাড করা আছে তাই দিলাম রিজন মানে ওই যে এলাকা এলাকাগুলো কি হবে সিলেক্ট কান্ট্রিজ এশিয়া বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আমি চাচ্ছি কি এই যে ঢাকা এশিয়া কেটে দিলাম বাংলাদেশ কেটে দিলাম এই যে ঢাকা বাংলাদেশ ঠিক আছে এটা আমি সেভ চেঞ্জেস করে দিলাম এখন আমি জোনে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার আগে যে দুইটা ছিল আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা আরও একটা চলে এসেছে ইনসাইড ঢাকা টু সো আপনি বুঝতে পেরেছেন জোন কিভাবে অ্যাড করে ঠিক আছে যেমন ধরেন আপনারা দেখেছিলেন ইনসাইড ঢাকারটা এই যে দেখেন আমার করে রাখা একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিপিং জোন নেম ইনসাইড ঢাকা জোন রিজন ঢাকা বাংলাদেশ আবার আরেকটাতে যাচ্ছি দেখেন এই যে আউটসাইড ঢাকায় কি দেওয়া আছে আউটসাইড ঢাকা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটাই মানুষ করতে চায় না বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো এখানে সিলেক্ট করা আছে এই দেখেন আমি একটা কাটলে একটা কাটার পর এই যে দেখেন আমি আবার এই যে সিলেক্ট করে দিলাম এই যে ঠাকুরগাঁও বাংলাদেশ
সো এইভাবে আপনি এক এক করে ঢাকা বাদে বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলার এই যে লিস্ট আপনি এখানে ইনক্লুড করবেন। এটা কপি পেস্ট করা যায় না, এটা একটা একটা করে সিলেক্ট করতে হয়। সো আপনি সিলেক্ট করার পর তারপর সেভ চেঞ্জেস করবেন। সো আপনার আউটসাইড ঢাকার যতগুলো জোন আছে এটা সিলেক্ট করে ফেললেন। এভাবে আপনারা শিখে গেলেন জোন কিভাবে অ্যাড করতে হয়। আশা করি জোনের বিষয়টা আপনাদের ক্লিয়ার। এখন আমরা শিখব শিপিং মেথড, মেথড মানে রুলস, যেটা হলো মেইন বিষয়টা। মেথড শেখার আগে আপনাদেরকে আগে ক্লাসটা কি সেটা বুঝিয়ে নিলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে, এবং সব ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে। চলে আসি আমরা ক্লাসে। এই যে দেখেন আমার এখানে অনেকগুলো ক্লাস খোলা আছে। একটা হলো ঢাকা 100 টাকা, আউটসাইড ঢাকা 100 টাকা, ঢাকা 60 টাকা, বাংলাদেশের অন্য অন্য জায়গায় 100 টাকা, ঢাকা 70 টাকা, ঢাকার বাইরে 100 টাকা। এগুলো এক একটা নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আমি আর একটা খুলতেছি এখানে, যেমন লিখলাম ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা লিখলাম 80 টাকা, ঠিক আছে। এটার আপনি কোনো ডিসক্রিপশন দিতে পারেন। আমি আপনাদের জন্য ডাইরেক্ট কপি পেস্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা শিপিং ক্লাস আমি ওপেন করে ফেলেছি, ঢাকা 50, আউটসাইড ঢাকা 80। এটার এডিট অপশনে কি আছে? এডিট অপশনে কিছুই নাই, কারণ এটা একটা নাম। এই নামটা কোথায় শো করে তাই আমি আপনাদের দেখাচ্ছি, দেখলে আপনাদের মাথাটা ক্লিয়ার হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্ট অপশনে এসেছি, এটা এডিট অপশনে যাচ্ছি, এডিট অপশনে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে শিপিং অপশন, শিপিং অপশন আপনাকে কী সিলেক্ট করতে বলতেছে? শিপিং ক্লাস, ঠিক আছে। এই যে আমরা ক্লাস অ্যাড করেছি, এই ক্লাসগুলো যেমন আমার এখানে সেট করা আছে ঢাকার ভিতরে 60, ঢাকার বাইরে 100 টাকা। আমি যদি চাই ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 100, যে কোনোটা আমি সিলেক্ট করতে পারবো, ঢাকার ভিতরে 80, ঢাকার বাইরে 100। এমনকি আমরা নতুন যেটা ক্লাস ইনক্লুড করেছি ঢাকায় 50, ঢাকার বাইরে 80, এটাও আমাদের ইনক্লুড হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু এটা অ্যাড করলে এখন কোনো কাজ করবে না, কারণ এটার যে নিয়ম বা রুলস সেটা আমি সেট করে নিই, বা যেটাকে বলেন শিপিং মেথড, এটা আমরা এখনও সেট করি নাই, তাই এটা ইনক্লুড করলে তেমন কোনো কাজ হবে না। চলেন আমরা এখন এটার জন্য আমরা শিপিং মেথড ইনক্লুড করি। এই জন্যই আপনাদেরকে আগে ক্লাসটা অ্যাড করা শেখালাম বা নামটা, এখন মেথড শিখব। আমরা চলে যাচ্ছি শিপিং জোনে। আপনাদের জন্য যে জোনটা অ্যাড করেছিলাম ইনসাইড ঢাকা টু, এটার মধ্যে আমরা শিপিং মেথড ইনক্লুড করব। আমার যে ইনক্লুড করা আছে অলরেডি এটার ভিতরে কি আছে সেগুলো তারপর দেখাবো আপনাদের। তো চলেন শুরু করি। এডিট অপশনে ক্লিক করুন ডান পাশে, ঢাকার ভিতর এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড শিপিং মেথড, শিপিং মেথড ইনক্লুড করতে বলছে। এখানে আমরা ফ্রি শিপিং ইনক্লুড করব না, লোকাল পিক আপও ইনক্লুড করব না, আমরা কি করব ফ্ল্যাট রেট ইনক্লুড করব, কন্টিনিউ। এরপর শিপিং মেথডের একটা নাম দেন, দিয়ে দিচ্ছি যে ঢাকা শিপিং কস্ট, ঢাকার ভিতরে শিপিং কস্ট। এটা কি ট্যাক্সেবল শিপিং কস্ট? না, আমার ট্যাক্সেবল না, এই জন্য নাম দিয়ে দিলাম। এখন দেখেন নিচে এই যে যতগুলো আমরা ক্লাস অ্যাড করেছি প্রত্যেকটা ক্লাসের ভিতরে আপনি আপনার শিপিংয়ের যে কস্টিং কত সেটা আপনি ইনক্লুড করবেন। এই যে দেখেন শিপিং ক্লাসগুলো চলে এসেছে, সুন্দরভাবে লেখা আছে শিপিং ক্লাস কস্ট, প্রত্যেকটা ক্লাসের যে কস্টগুলো সেটা আপনি এখানে অ্যাড করবেন। আমরা কিন্তু কাজ করতেছি ভুললে চলবে না ইনসাইড ঢাকা নিয়ে। এখানে বলা আছে কি ঢাকার ভিতরে শিপিং কস্ট 100, আউটসাইড ঢাকার 100। সো আমরা আছি এখন ঢাকার ভিতরে এই যে জোনে, সো ঢাকার ভিতরের জোনে শিপিং কস্ট কত? 100। আবার এই যে আপনি নতুন একটা শিপিং ক্লাস, এটার মধ্যে কী দেওয়া আছে? ঢাকার ভিতরে 50, আউটসাইড ঢাকা 80। সো আমি কী করলাম, ঢাকার ভিতরে 50 টাকা দিলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে 60, ঢাকার বাইরে 100, ঢাকার ভিতরে আমি 60 টাকা দিলাম। এখন হবে কি, আপনি যখন যেই শিপিং ক্লাস মানে ওই যে প্রোডাক্টে গিয়ে সিলেক্ট করবেন ওই অনুসারে আপনার দাম আসবে, বুঝতে পেরেছেন? এখন আমরা ঢাকার ভিতরের দামগুলো সিলেক্ট করতেছি, ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 100, ঢাকার ভিতরের দাম 70, ঢাকার ভিতরে 80, ঢাকার বাইরে 120, ঢাকার ভিতরে 80, আর বাকিগুলো আমরা দিলাম না এখন, ঠিক আছে। অল ওভার বিডি শিপিং ক্লাস কস্ট দিলাম না, আমরা ইনক্লুড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের অলরেডি শিপিং কস্ট এখানে ইনক্লুড হয়ে গেছে, বা শিপিং মেথড আমার আপনার ইনক্লুড হয়ে গিয়েছে। এখন আমরা আউটসাইড ঢাকারটা কি সেটা দেখি, তাহলে আপনাদের বিষয়টা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন আউটসাইড ঢাকার এই যে শিপিং কস্ট, ফ্রি শিপিং আমার ইনক্লুড করা আছে, এটা আপনাদের পরে দেখাচ্ছি।
দেখেন শিপিং কস্ট, এটার আমি নাম দিয়েছিলাম কী দেওয়া আছে, ঢাকা 100, আউটসাইড 100, আউটসাইডের কস্ট কত 100 টাকা দিলাম, ঢাকা 50, আউটসাইড কত 80, 80 টাকা, ঢাকা 60, ঢাকার বাইরে 100, 100 টাকা, ঢাকা 70, ঢাকার বাইরে 120 টাকা, 120 টাকা, ফ্রি শিপিং অল ওভার বিডি, এই যে সেট করে দেওয়া হলো। এখন আপনারা বুঝে গিয়েছেন শিপিং মেথড কী, শিপিং ক্লাস কী এবং শিপিং জোন কী। সো এই যে আমরা এত কিছু ইনক্লুড করলাম, এটা ঠিকঠাক মতো কাজ করে কি না আমরা একটু চেক করে দেখি। যেমন ধরেন এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা শিপিং যে নতুন যে ক্লাসটা ইনক্লুড করেছিলাম, ঢাকার ভিতরে 50, ঢাকার বাইরে 80 টাকা, এটা আমরা সিলেক্ট করে আপডেট দিই, তারপর দেখি কি হয়। আপডেট দিচ্ছে, সো আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখি, তো প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করে নিয়েছি, ভিউ কার্ডে যাচ্ছি, ভিউ কার্ডে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টের ক্ষেত্রে শিপিং কস্ট দেখাচ্ছে এই যে ঢাকার ভিতরে বলে 50 টাকা, ঠিক আছে। আর যদি আমি এরিয়া চেঞ্জ করি, দিনাজপুর দেই এবং আপডেট করি, দেখতে পাচ্ছেন 80 টাকা হয়ে গিয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং একটা অপশন আছে, এটার হলো কি আমার কন্ডিশন দেওয়া আছে, যদি কেউ 3000 টাকার উপরে প্রোডাক্ট কিনে তাহলে ফ্রি শিপিং অপশনটা এনেবেল হবে। এটা আপনি কিভাবে করতে পারবেন, এই যে শিপিং অপশনে আসার পর ধরেন আপনি এই যে ইনসাইড ঢাকা বা আউটসাইড ঢাকার জন্য করতে যাচ্ছেন, এটা আপনাদের দেখানোর বিষয় ছিল না, তারপর আপনারা যেহেতু দেখেছেন সো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রি শিপিং, আপনি আরেকটা শিপিং মেথড ইনক্লুড করতে পারেন, নাম দিতে পারেন ফ্রি শিপিং, কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিয়ে এই যে ফ্রি শিপিংয়ের এটা নাম দিচ্ছি ফ্রি শিপিং টু, এই যে রিকোয়ারমেন্ট কী, নো রিকোয়ারমেন্ট, এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর এ কুপন, আমি দিলাম মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট যদি 4000 টাকা হয় তাহলে আমার ফ্রি শিপিংটা এনেবল হয়ে যাবে। সো আমার এইভাবে ফ্রি শিপিং মেথডটা ইনক্লুড করা আছে, এই জন্য আপনি দেখতে পেয়েছিলেন যে কাস্টমার 3000 টাকার উপরে প্রোডাক্ট ইনক্লুড করেছে বলে ফ্রি শিপিং মেথডটা ইনক্লুড হয়েছিল। আর বাকি যেটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে শিপিং মেথড, শিপিং ক্লাস, সব কিছু আশা করি আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন শিপিং সেটিংস, এটার ভিতরে কী আছে আপনাদের একটু দেখিয়ে দিই, এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, ওই যে দেখতে পাচ্ছেন কার্ট পেজে আমার শিপিং কস্ট কত সেটা দেখাচ্ছে, সেটাই হলো এই যে এনেবল করে দেওয়া আছে। আর শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, আর এখানে দিলাম ফোর্স শিপিং টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, আমি এখানে শিপিং অ্যাড্রেস সেটা চাচ্ছি যেটা কাস্টমারের বিলিং অ্যাড্রেস হবে, এটার জন্য আমি ফোর্স এনেবল করে দিয়েছি। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে নক দিতে পারেন বা নিচে কমেন্ট করতে পারেন, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক কমেন্ট করে সাথে থাকুন, আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।